Welcome to day 2 of 31st North American Bengali Conference. Probashi Bangalir oti priyo Bongo Shonmelon. Kal shondhe belar onushthan shesh holo Srikanta Acharjer gaan diye. Aaj shokale Baltimore er upohar ek notun onushthan Probhat Pheri. শান্তিনিকেতন স্টাইলেই করা হলো যতটুকুনি সম্ভব ছিল গান দুটো অবশ্যই প্রমিতা মল্লিক আমাদের সাজেস্ট করে দিয়েছিলেন সকালের গান বলে মেডলিতে আমার মনে হয়েছিল যে যদি সবাই মিলে এরকম কতগুলো যৌবনের মানে ইউথের গান করে সেগুলো মেডলি হিসেবে করলে সবার এবং প্রত্যেকটা খুব ক্যাচি তার রিদমিক সবাই হয়তো গলাও মেলাতে পারবেন এবং সবার ভালো লাগবে এইভাবে আর কি করে দিয়েছিলাম তারপর দুই মঞ্চ জুড়ে প্রবাসীদের প্রোগ্রাম শনিবার বঙ্গ সম্মেলনের বিজিএসট ডে এবারেও বিভিন্ন ফ্লোরে অ্যাটেন্ডিদের জন্য সাজানো ছিল নানান অনুষ্ঠান এখানে এই বঙ্গ সম্মেলনে সাহিত্যের ব্যাপারে তরুণ তরুণীদের সাহায্য করার কোনো সুযোগ নেই কারণ আমি তো প্রথম বছর থেকে আসছি আমি দেখছি ক্রমশই এখানে গান বাজনা নাটক এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে সাহিত্যরা চলে যাচ্ছে পেছন দিকে ছিল স্টারদের সঙ্গে মেলামেশা না মানে দিদা আমাকে দিদার এক্সপিরিয়েন্সেস বলেছে অ্যাক্টিং এক্সপিরিয়েন্সেস সেটে কি হতো কিন্তু আমি যে ছবি করছি সেটাতে না আমি ডিরেক্টরের সঙ্গে কোলাবরেট করি কবিগুরুর সার্ধ জন্মশতবার্ষিকী উপলক্ষে কল্যাণ সেন বরাটের পরিচালনায় পরিবেশিত হলো কয়ার প্রোগ্রাম ছিল আরো রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি Thank you.
কৌতূহলী হয়ে যারা ইউথ প্রোগ্রাম দেখতে গিয়েছিলেন, বল্টিমোর ইউথ টিম হ্যাড সাম ওয়ান্ডারফুল প্রোগ্রামস ফর ইউথ অ্যান্ড অ্যাডাল্টস অ্যালাইক। ইভেন ইন আওয়ার কান্ট্রি, মাই দিস কান্ট্রি, আমাদের কান্ট্রিতে ইয়াংস্টার্সরা যারা যাদেরকে বাবা মায়েদের বিশেষ করে এরকম হয়, ডোন্ট টেক ইট অদারওয়াইজ নাথিং পার্সোনাল, বাবার কি মায়ের খুব ইচ্ছে ছিল গান করবো, হয়নি কোনো কারণে, তারা চান আমার ছেলেকে বা মেয়েকে গান করতেই হবে, অ্যান্ড দে ডোন্ট রিলেট ইয়ার্স অফ এফর্ট হুইচ ইজ গোয়িং ইন রাইট নাও। সন্ধ্যায় নাটক মিসড কল ফ্রম কলকাতা। আমি কবিতা লিখতে পারতাম না, ছবি আঁকতে পারতাম না, গান গাইতে পারতাম না, তবু তুমি কেন আমাকে বাবা এসব কি হচ্ছে লেখনি কি করছি কি হচ্ছে তুমি ডায়লগ হচ্ছে কি ডায়লগ হচ্ছে তুই তো পারতাম না করছিস কেন তুই সরি আসলে আমি আমি জেনুইন আর্টিস্ট তো মানে লিখতে ডায়লগ বানি বানি বলতে পারছি না মুখ থেকে হড়ার হড়ার করে শক্তি বেরিয়ে যাচ্ছে রাতের প্রাইম অ্যাট্রাকশন স্ফুলিঙ্গ মঞ্চে কুমার শানু ও অলকা ইয়াগনিক আর সোনার তরিতে কৌশিকী দেশিকান। I'm gonna
শ্রোতা হিসেবে বাঙালিদের পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, মানে স্ক্রিমিং শাউটিং অ্যান্ড পুরো গানকে বোঝে, যার জন্য আমি সবসময় কলকাতায় পারফর্মেন্স করতে আমার সবসময় ভালো লাগে। তো টরন্টোতে গিয়ে যখন করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এরপরে যদি আরও হয় বঙ্গ সম্মেলন এরকম ধরনের সেখানে গাইব। তো আজকে এখানে এসেছি, আমি খুব মজা পাচ্ছি যে এত বড় ক্রাউড, সব বিগ ক্রাউড, অ্যান্ড খুব ভালো হয়েছে, আমাদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে আর আমি নিজে খুব এনজয় করছি ব্যাপারটা। Beautiful audience. Well, Bengalis are always very fond of music and they understand music a lot. So it's always a pleasure because you get the right kind of feedback from them. It was really nice and I would love to come back. আজকের দিনটা তো খুবই সাকসেসফুল হলো, আমাদের দিনটা শুরু হলো প্রভাত ফেরি দিয়ে, ওটা ফার্স্ট টাইম বঙ্গ সম্মেলনে প্রেজেন্টেড হয়েছিল। ভাবছিলাম কীরকম হবে কিন্তু ফাইনালি দেখলাম বেশ ভালোই হলো জিনিসটা, খুবই এনজয়েবল, সবাই খুব এনজয় করেছে আর ওটা খুব স্পন্টেনিয়াসভাবে হয়েছে, তো তাই জন্যে খুবই সুন্দর হয়েছে। আর আমরা তো এখন শেষ করলাম আলকা আর কুমার শানুর প্রোগ্রাম দিয়ে, সেটাও খুব ভালো হলো, সবাই খুব এনজয় করেছে আর স্পেশালি ওদের ডুয়েট প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। সো এবার আমাদের কালকের দিনটা আছে, সো আমরা রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। প্রথা ভেঙে বাল্টিমোর বলিউড সেলিব্রিটি প্রোগ্রাম প্রেজেন্ট করলো রবিবার নয় শনিবারেই, কাল রয়েছে ভূমি, লোপামুদ্রা এবং ক্লোজিং সেরিমনি।
31st বঙ্গ সম্মেলনের শেষ দিনের হাইলাইটসের জন্য তৈরি থাকুন বাংলা পডকাস্টের সঙ্গে। সৃজিত চৌধুরী, বাল্টিমোর, মেরিল্যান্ড।